ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। পরকীয়ার জেরে খুনের ঘটনায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। পরকীয়ার জেরে স্বামীকে খুন করে স্ত্রী এবং তার প্রেমিক। বিস্তারিত বিজ্ঞাপনের পর। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পাঁচটি পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। জিম, ঘর বন্ধ, প্রেমের ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকুরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খানা। পরকীয়ার জেরে খুনের ঘটনায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। পূর্ব বর্ধমানের আউশ গ্রামের জামতাড়া গ্রামে পেশায় লটারি বিক্রেতা মধুসূদন বাউরির দেহ উদ্ধার হয় বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটি বাগানের মধ্যে। এরপরই তদন্তে নামে পুলিশ। পুলিশ তদন্তে নেমে মৃতের স্ত্রী এবং এক স্থানীয় যুবককে গ্রেফতার করে। গ্রেফতারে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। তদন্ত জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে পরকীয়ার জেরে স্বামীকে খুন করে স্ত্রী এবং তার প্রেমিক। গলা কেটে শ্বাসরোধ করে খুন করা হয়। মঙ্গলবার সকালে দেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আমার ছেলে যেমনি ছটফট করে মরেছে, আমার তাদের দিকে যেমন ছটফট করে মরে, তারা যেমন ছটফট করে মারে, আমার ছেলে যেমন মরেছে ছটফট করে। আমার ছেলে বাঁচানো কত চেষ্টা করেছে গো, বাঁচতে পারে নাই। পুলিশ জানতে পেরেছে মৃতের স্ত্রী প্রীতি বাউরির সঙ্গে যুবক মঙ্গল বাউরির দীর্ঘ ৬ মাস ধরে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তার জেরেই তারা মধুসূদন বাউরিকে মারার ছক কষে। জানা গেছে সোমবার রাতে মধুসূদনকে খুন করা হয়। লকডাউনের মধ্যে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খুন করেছেন? হ্যাঁ দাদা, খুন করেছেন? হ্যাঁ। কি জন্য করলেন? স্বাভাবিক শারীরিক সম্পর্ক। সম্পর্ক ছিল বলতে বাবা মহিলার সঙ্গে সম্পর্ক ছিল। সম্পর্ক ছিল বলতে আমি একটু জানতাম যে হ্যাঁ মহিলার সঙ্গে একটু সম্পর্ক ছিল। আর না, আর ইরা জানতো, ইদের বাড়ির লোক জানতো। আউশগ্রামে মধুসূদন বাউরি বলে এক ভদ্রলোকের ডেড বডি আমরা পেয়েছিলাম গতকাল সকালবেলা। সেটা পোস্টমর্টেমের জন্য আমরা পাঠিয়েছি। আমরা এখনও পর্যন্ত যতটুকু ইনভেস্টিগেশনে পাওয়া গেছে, এটাতে একটা ওনার বাড়ি ওনার সাথে একটি ওনার একজনের সাথে একটা সম্পর্কে গঠিত কারণে এই মার্ডারটা হয়েছে বলে আমাদের ইনভেস্টিগেশনে এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে। এটাতে আমরা মোটামুটি আমাদের সন্দেহের তালিকায় দুজন আছে, ওনার স্ত্রী এবং আর একজন ব্যক্তি আছেন। এই দুজনের ওপর সন্দেহ আছে আমাদের, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা চলছে। ইনভেস্টিগেশনে অনেকটাই রিভিল করেছে। তো একে যেভাবে মারা হয়েছে বলে আমরা জানতে পেরেছি, আমরা পোস্টমর্টেম রিপোর্টের সাথে সেটা মিলিয়ে দেখব। একটা স্ট্র্যাঙ্গুলেশন এবং শর্টকাট ওয়েপন, এই দুটো অস্ত্রের দুভাবেই তাকে মারা হয়েছে বলে আমাদের ইনভেস্টিগেশনে আমরা এখনও পর্যন্ত পেয়েছি। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া।